সময় ঘোষ, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে নাগরিকত্ব সংশোধনী বিল, সেই বিলটা লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় এই বিল কিন্তু পাশ হওয়া বাকি আছে এবং রাজ্যসভায় খুব তাড়াতাড়ি এই বিল উঠতেই যাচ্ছে, আপনারা সেটা জানেন। রাজ্য বিজেপির কী বক্তব্য নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সেটা জানতে আমরা রাজ্য বিজেপির অন্যতম সিনিয়র একজন নেতা, রাজ্য প্রাক্তন রাজ্যের সভাপতি রাহুল সিনহার প্রেস কনফারেন্সটা অ্যাটেন্ড করতে এসেছি। এই প্রেস কনফারেন্সে নাগরিকত্ব সংশোধনী বিল এবং অন্যান্য রাজনৈতিক বিষয় এবং পারিপার্শ্বিক বিষয় নিয়ে রাহুল সিনহা কি বলে সেটা আমরা শুনব। আসুন আমরা এই সাংবাদিক সম্মেলনটা অ্যাটেন্ড করি। এই যে অনুপ্রবেশকারীর বিরাট লিস্ট আছে, সিএবির পরেই এনআরসি চালু হবে, আর এনআরসি চালু হলে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু এবং অন্যান্যরা এসছে তাদের কাউকে কোথাও একটা কাগজ নিয়ে ছুটতে হবে না। এরাই তো প্রচার করেছিল, কাগজ বের করুন, কাগজ বানান, নাহলে আপনার সর্বনাশ। হিন্দুর কোন কাগজের দরকার নেই, বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টানের কোন কাগজের দরকার নেই। বাংলাদেশ থেকে বা এই দেশগুলো থেকে যারা এসছে তারাই স্বাগত, তারাই এই দেশের নাগরিক। কেউ কাগজ দেখবার স্পর্ধা পর্যন্ত দেখাতে পারবে না। এই বিলে এই অধিকার এই সম্মান উদ্বাস্তুদের জানানো হয়েছে, সেই কারণে উদ্বাস্তুরাজ মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে, অমিত শাহজিকে ধন্যবাদ দিচ্ছে যে তাদের এত সম্মান প্রতিষ্ঠা তারা করেছে যে নাগরিকত্বের জন্য কাগজ নিয়ে কারোর দরজায় দৌড়তে হবে না। দ্বিতীয় বিষয়ে এরা চিৎকারের কারণ কি? এরপরে এনআরসি আসবে, আর যখনই এনআরসি আসবে উদ্বাস্তুদের তো হয়ে গেল, শুধুমাত্র অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, উদ্বাস্তুদের তো আর এনআরসির মুখোমুখি হতে হবে না। এনআরসির জন্য বাংলাদেশ থেকে আগত কোন সম্প্রদায়ের লোককে আর এনআরসির দরজায় গিয়ে দাঁড়াতে হবে না, শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশ করেছে সেই মুসলিম অনুপ্রবেশকারীদেরই এনআরসির সম্মুখীন হতে হবে। কারণ এনআরসি শুধুমাত্র মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য, সিএবি শুধুমাত্র শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করবার জন্য। এই যে অনুপ্রবেশকারীরা, এরা কেউ নিজে এসছে? কেউ নিজে আসছে? এই সিপিএম ডেকে ডেকে এনেছে আর ভোটার লিস্টে নাম তুলে ভোটার বানিয়েছে। এই তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে সব জামায়াত ইসলামের হাত ধরে সমস্ত ডেকে ডেকে এনে এখানে ভোটার লিস্টে নাম তুলে ওদের ভোট ব্যাংকে শক্ত করবার চেষ্টা করেছে। আর যখন ভোট ব্যাংক নড়বড়ে অবস্থায় এখন প্রমাদ গুনতে শুরু করেছে, মুখ্যমন্ত্রী অভয় দান করছে, এ রাজ্য হবে না, আপনি কে, আপনার কি অধিকার আছে, সিএবি আটকানোর অধিকার আপনার হয়েছে পেয়েছে, এনআরসি আটকানোর অধিকার আপনার নেই। মুসলিম অনুপ্রবেশকারী চিহ্নিত হবে আর মুসলিম অনুপ্রবেশকারীদের বিদেশি চিহ্নিত মাধ্যমে উপযুক্ত যা ব্যবস্থা নেওয়ার তা হবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে যারা ভারতীয় মুসলমান তাদেরকে পরিষ্কার বার্তা দিতে চাই যে এক বিন্দু তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেসের এই সমস্ত মিথ্যা প্রলোভন মিথ্যা রটনাতে আপনারা ভুলবেন না। কারণ ভারতীয় মুসলমানকে এনআরসির সাথে কোন সম্পর্ক, ভারতীয় মুসলমান যারা তাদের এনআরসির দরজায় কোনো কাগজ নিয়ে ছোটবার দরকারই নেই, যেমন এনআরসির দরজায় হিন্দু কেউ কাগজ নিয়ে ছোটার দরকার নেই, মুসলমান কেউ দরকার নেই, শুধুমাত্র বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যে সমস্ত বিদেশি মুসলমান এখানে নানান ভাবে প্রবেশ করেছে আর এই দেশে
ভেতরে অরাজকতা তৈরি করবার চেষ্টা করছে, যতগুলো স্মাগলিং এর কাজ চলছে সবার পেছনে অনুপ্রবেশকারীরা। এই রাজ্যে যত কোন নির্বাচিত বডি হওয়া উচিত নয়, তেমনি কোন দেশ বিদেশিদের পুষতেও রাজি। কিছু বোদ্ধা, কিছু বুদ্ধিজীবী, দু চারজন নেতা বলতে শুরু করেছে। বুদ্ধিজীবীর আড়ালে কিছু রাজনীতিজীবী, তারাও বলতে শুরু করেছে মানবতার কথা। অর্থনৈতিক কারণে বাংলাদেশ থেকে অনেকে এসছে, মুসলিম ওখানে আসার কারণ অর্থনীতি, অভাব, খেতে পারে না। যদি সেটাই হয়, যে বুদ্ধিজীবী বলবে যে অভাবের কারণে এখানে মুসলিম অনুপ্রবেশকারীরা এসছে, তাদের বাড়িতে আমরা এখানকার ভিখিরি যারা গরিব তাদেরকে পাঠিয়ে দেব, দশটা পরিবারকে একবেলা খাইয়ে দেখো, যারা একটা গরিব লোককে একবেলা খাওয়ায় না আর তারা বড় বড় কথা বলে। সেই সমস্ত নেতা বিদ্বজন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আজকে যদি অভাবের প্রশ্ন ওঠে, পশ্চিমবাংলায় যত গরিব আছে, বিক্রি আছে, খেতে পায় না, এমন লোক আছে, সহায় সম্বলহীন আছে, তাদেরকে কদিনের কটা পরিবারের দায়িত্ব আপনি নেবেন? সেই বেলা সব পালিয়ে যাবে। সেই কারণে মানবতা শুধু দেশের বেলা, ভাষণে মানবতা, কর্মে মানবতা নেই। তাই আমরা পরিষ্কার করে বলতে চাই যে সিএবি শুধুমাত্র শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের কাজ করছে। আগামীকাল এবিল রাজ্যসভায় পেশ হবে। আমি এখনো বুদ্ধিহীন এই সমস্ত দলগুলোকে আমি বলতে চাই, এখনো সময় আছে, উদ্বাস্তুদের দুঃখ বেদনাকে বোঝবার চেষ্টা করুন, উদ্বাস্তুদের লাঞ্ছনাকে বোঝার চেষ্টা করুন, তাদের সহায় সম্বলহীনতার পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়ান। বলা হচ্ছে এইটার মাধ্যমে বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থানকে শক্ত করার চেষ্টা করছে, তারা কিছুটা পারবে। আগামী দিনে বড় নির্বাচন আসছে, তাদের যে মতামত সিএবি এবং এনআরসিকে নিয়ে সেটা কি মানুষ গ্রহণ করবে নাকি মানুষ বর্জন করবে? সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফল কিন্তু বিজেপির পক্ষে একদমই যথেষ্ট নয় এবং অনেকেই কিন্তু বলার চেষ্টা করেছেন যে এই এনআরসি নিয়ে বেশি একটা প্রচারের ফলেই কিন্তু বিজেপির এরকম খারাপ ফল হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আগামী দিনে যথেষ্টই নজর রাখার মতো পরিস্থিতি। এবং আজকে ইতিমধ্যেই যখন লোকসভায় সিএবি পাশ হয়ে গিয়েছে এবং রাজ্যসভায় সিএবি পাশ হবে বা হওয়ার মুখে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে যথেষ্টই একটা চিত্তাকর্ষক এবং নজর রাখার মতো জায়গা যাবে বলে আমার মনে হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেল দেবময় ঘোষ এবং আমার ফেসবুক পেজ দেবময় ঘোষ লাইক করবেন এবং পেজটা সেভ করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নিচেই দেখতে পাবেন সাবস্ক্রাইব অপশন রয়েছে এবং বেল আইকনটি প্রেস করে আপনারা নোটিফিকেশনটা কনফার্ম করবেন। নমস্কার।